আমরা যারা বর্তমানে বেঁচে আছি, বেঁচে থাকাটা আল্লাহ পাকের দেয়া অনেক বড় একটা নিয়ামত। অনেক মানুষ বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আমাদের হুজুরদের মধ্যেও আহারে কত মানুষ এবছরে চলে গেলে ভয় লাগে, কত কোন কোন দিন আমরা চলে যাব আমরা নিজেরাও জানি না। এবছরে অনেকগুলো ওলামা ইকরাম চলে গেলে, গতকালকে একজন চলে গেছেন আলহাজ হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী, অত্যন্ত সাদা মাটা ভাষায় কথা বলতেন, তার অনেক ভক্ত অনুরাগী আছে। মৃত্যু ব্যক্তি যে চলে যায় তার জন্য দোয়া করা লাগে, কি করা লাগে বলেন তো? আমরা দোয়া করি আলহাজ হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবীকে আল্লাহ পাক তার জীবনের সমস্ত ভুল ত্রুটি অপরাধগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতি হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। এবং আলেম হিসাবে জান্নাতের উচ্চ মাকাম যেন আল্লাহ পাক তাকে দান করেন। সকলে বলুন আমিন। আমরা দোয়া করব। আসলে এক সময় অনেক জনপ্রিয় বক্তা ছিলেন, আজকে চলে গেলেন। এইভাবে বাংলাদেশের অনেক ওলামা ইকরাম এবছরে বিদায় নিয়ে চলে গেছে। মাওলানা সিদ্দিকুর রহমান যশোরী চলে গেছেন, মাওলানা রেজাউল করিম কাউসারি চলে গেছেন, মাওলানা জোবাইর আহমেদ আনসারি হুজুর চলে গেছেন। এভাবে অনেক ওলামা ইকরাম বুজুর্গনে দিন তারা চলে যাচ্ছেন, আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। তো সম্মানিত হাজিরিন, আমরা দোয়া করি যে সমস্ত আলেমেরা বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ পাক তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিন। সকলে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা যারা বেঁচে আছি আমাদের যখন মৃত্যু আসবে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ঈমানি মৃত্যু নসিব করেন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর মানুষ হিসাবে আমরা অনেক ভুল অনেক অপরাধ করে থাকি, আমার এই ভুল অপরাধ ক্ষমা করে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এই জন্য মৃত ব্যক্তিকে নিয়ে আজে বাজে মন্তব্য করা, তার কোনো ভুল যদি থাকে অপরাধ থাকে এটাকে তুলে ধরা যাবে না, তার ভালো গুণগুলোকে তুলে ধরার জন্য নির্দেশ দিয়েছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ইহুদির লাশ থেকে পর্যন্ত দাঁড়িয়ে যেতেন, আল্লাহু আকবার বলে। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, হুজুর এই লাশটা যে গেল, এই লাশটা তো একজন ইহুদির, আপনি কেন দাঁড়াইলেন? নবীজি ডেকে বলেন, সাহাবি ওইটা ইহুদি, এটা তার পরিচয়, তার আগে সবচাইতে বড় পরিচয় সে একজন মানুষ, আল্লাহ সে একজন মানুষ, সেই জন্য আমি দাঁড়িয়ে গেছি, সুবহানাল্লাহ বলে। তাহলে ইহুদির লাশকে বিশ্বনবী দাঁড়িয়ে সম্মান দেখাইছেন। এজন্য আমরা অনেক সময় দেখা যায় মৃত ব্যক্তির যারা জিজ্ঞাসা করা হয় যে আপনারা সবাই বলেন লোকটা কেমন ছিল, আমরা বলি ভালো ছিল। আসলে সে কতটুকু ভালো ছিল না খারাপ ছিল সে তার আমল এবং এলাকাবাসী যারা আছে তারাই জানে। ভালো কথা বলেন ঠিক না ভাই? কিন্তু অনেকে মনে করি যে সবাই ভালো কইলে নাকি আল্লাহ ভালো কয়, এরকম একটা বিষয় আমাদের ভিতরে থাকে। আপনি যদি ভালো কিছু না করে যান, পুরো বাংলাদেশের মানুষ ভালো কয়ে লাভ আছে? ভালো হতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। এজন্য মৃত ব্যক্তি যদি কোনো ভুল অপরাধ করে থাকে এগুলো নিয়ে আলোচনা করা যাবে না, বরং তার ভালো যে গুণগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এজন্য আলহাজ হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেব চলে গেছেন, আমরা দোয়া করি। তিনি মায়ের আলোচনা করেছেন, অনেক সুন্দর সুন্দর আলোচনা করে অনেক মানুষের জীবনের পরিবর্তন হয়েছে, তার মাধ্যমে অনেক ছেলে পেলে পথ ভোলা মানুষ আল্লাহওয়ালা হয়েছে, তার বক্তব্যের মাধ্যমে একজনও যদি হেদায়েত প্রাপ্ত হয় এটাই হয়তো আল্লাহ পাক তার নাজাতের ওসিলা করে দিতে পারেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সেই আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। হালাল হারাম, হালাল আর হারাম, হারাম এই বিষয়গুলো নিয়ে আমাদের জানার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব মণ্ডলী, পৃথিবীর মধ্যে যা কিছু বৈধ
যা কিছু পবিত্র তা থেকে তোমরা আহার করো। আমি আল্লাহ পাক যেগুলো বৈধ করে দিয়েছি, পবিত্র করে দিয়েছি, এগুলোর থেকে আহার করো, এগুলো খাও। খবরদার, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশ্মন, প্রকাশ্য শত্রু। কথা কি বুঝতে পারছেন? শয়তান আপনাকে সবচাইতে বেশি ওয়াসওয়াসা দিয়ে বুঝায় হালাল হারামের ব্যাপারে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ পাক যেগুলোকে বৈধ করেছেন, পবিত্র করেছেন, হালাল করে দিয়েছেন, এগুলোই আপনাকে আমাকে আহার করা লাগবে, এগুলো খেয়ে বেঁচে থাকা লাগবে। তবে হালালের সংখ্যা অনেক বেশি, হারাম এগুলো সামান্য কিছু। হারামের লিমিট আছে আর হালালের কোনো লিমিট নাই, আনলিমিটেড। বলুন সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমুদ্রের মধ্যে যা কিছু আছে সব তোমাদের জন্য হালাল করে দিলাম, সামান্য কিছু বাদ দিয়া, অল্প কিছু বাদ দিয়া সমুদ্রে যা কিছু দেখো সব তোমাদের জন্য হালাল। বলুন সুবহানাল্লাহ। এজন্য 450 প্রকারেরও বেশি মাছ আল্লাহ পাক আমাদের জন্য হালাল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যে গোস্ত খাই, এই গোস্ত কি আল্লাহ পাক 32 প্রকার গোস্ত কে হালাল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে হালাল গুনে শেষ করা যাবে না, কিন্তু হারাম গুনে শেষ করা যায়। কি কি খাওয়া যাবে না আমরা কম বেশি অনেকেই জানি। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আমাদের ভিতরে দুইটা চরিত্র দেখা যায়। একটা হলো অনেক মানুষ আছে খাবার খাবার সময় হালাল খোঁজে, কিন্তু যখন উপার্জন করে, যখন এটা রোজগার করে, তখন কিন্তু হারাম হালাল খোঁজে না, তখন হালাল খোঁজে না। মানে উপার্জনটা যখন করে এটা বৈধ না অবৈধ, হালাল না হারাম এটা খোঁজে না, কিন্তু যখন সে খাবার খাইতে যায় তখন কি খোঁজে? হালাল খোঁজে। কি খোঁজে? হালাল খোঁজে। কথা মনে বোঝেন নাই, মন খারাপ করতেছেন আপনারা? মানে আমার উপার্জনটা যদি হালাল হয় তাহলে আমি যেটা কিনে খাবো এই খাবারটাও কি হবে? হালাল হবে। কিন্তু আমার উপার্জনটা যদি হারাম হয়, এটাতে আমি দুধ কিনে খাইলেই কি দুধ আমার জন্য হালাল হবে? কথা বলেন, ঘুষের টাকা দিয়ে দুধ খাইলে এটা কি হালাল হয়ে যাবে? সুদের টাকা দিয়ে দুধ খাইলে এটা কি হালাল হয়ে যাবে? কারো কাছে জুলুম করে, অত্যাচার করে, কারো হক নষ্ট করে যদি আমি ভালো কিছু কিনে খাই, এটা আমার জন্য কখনো হালাল হতে পারে না? শয়তান ওয়াসওয়াসা দেয় মানুষকে সবচেয়ে বেশি, যে এটা করো ওইটা করো, তেমন কিছুই না। আপনি জিহাদের ময়দানে যাচ্ছেন, এখন জিহাদ করার জন্য যাচ্ছেন, হাজির উট চুরি করে কা কথা কন না, হাজি সাহেবের উট চুরি করে যাচ্ছেন কোথায়? জিহাদ, জিহাদ করতে যাচ্ছেন, হাজির উট চুরি করে। আপনারা বলেন তো এটা কি আপনার জন্য বৈধ হবে? কথা বলেন, বৈধ হবে? বৈধ হবে না। এইভাবে আমি কিছু কথা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। যদি আপনারা বুঝে থাকেন, বাস্তব জীবনে আমল করেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তকদির খুলে দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ হালাল উপার্জন ছাড়া, বৈধ উপার্জন ছাড়া ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। সম্মানিত হাজিরিন, এজন্য যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব মন্ডলী, পৃথিবীর মধ্যে যা কিছু বৈধ এবং পবিত্র তা থেকে তোমরা আহার করো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবীন। আর শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দেবে, অনেক কিছু বুঝাবে। দেখা যাচ্ছে ঘুষ যারা গ্রহণ করে, যারা ঘুষ দেয়, যারা ঘুষ নেয়, উভয়ে জাহান্নামী। কথা বলেন ঠিক না ঠিক? উভয়ে কি জাহান্নামী? যে সুদ খায়, যে সুদ দেয়, যারা সুদের সাক্ষী থাকে, তারাও কি জাহান্নামী? সম্মানিত হাজিরি, এই জায়গায় নতুন নতুন সিস্টেম আমরা নাম শুনি, কয় হুজুর মানুষ তোমার খুশি হইয়া দেয়। কথা বোঝেন নাই? অনেকে আমাদেরকে বলে, হুজুর মানুষ তো খুশি হইয়া দেয়, এটা কি নেওয়া যাবে? আছে না? আছে না? এখন সরকারি যে অফিসগুলো থাকে, এই অফিসগুলোতে দেখবেন যে ফাইল আটকায়া হোক, বিভিন্ন তদবিরের জন্য দেখা যাচ্ছে টেবিলে 5,000, 2,000, 10,000 এইভাবে টাকা দেওয়া হয়। দেখা যাচ্ছে লেখা থাকে অফিসে, ঘুষ মুক্ত অফিস। কথা কন না খায়?
ঘুষ মুক্ত অফিস, সাইনবোর্ড ঠিক আছে কিন্তু ভিতরে কারবার ঠিক নাই, কথা বলেন ঠিক না ভাই? ঠিক।